গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এটা আমার লাইফস্টাইল চ্যানেলে মানে লাইফস্টাইল ভিডিওর প্রথম ভিডিও, কারণ আমার অন্য চ্যানেলে অনেক কমেন্ট আসতো, যে কারণেই করছি, দেখি কতদূর করতে পারি। তো আমি ঘুম থেকে উঠে আজকে চা খেয়ে, একটু লেট হয়েছে তো চাউমিন খেতে বসে গেছিলাম, আমার মা আছে বলে মা চাউমিন বানিয়েছিল, তো আমি তাড়াতাড়ি করে চাউমিন এই কারণেই খাচ্ছি, কারণ এরপরে আমাকে আমার ভিডিও করতে হবে অন্য চ্যানেলের জন্য, এটা আমার রেগুলার ডিউটি থাকে। তো যে কারণে আমি এরপরে ভিডিও করার জন্য যা যা জিনিস লাগবে আমার, মানে যে যা যা ভিডিও করব আমি, সেগুলো সব কিছু আমি এক জায়গায় জন্য করে নিই, কারণ না হলে বারবার অসুবিধে হয়, একবারে নিয়ে বসলে কী হয় করতে সুবিধে হয়। তো ভিডিও করার জন্য সব কিছু জিনিস আমি জন্য গুছিয়ে নিয়েছি, চটপট করে ভিডিওটা তাহলে শেষ করে ফেলি। ভিডিও আমার কমপ্লিট হয়ে গেছে, ভিডিও কমপ্লিট করার পর এখানে আমি ইলিশের ভাপে, মাই করেছিল, আমি জাস্ট ভিডিও মাকে বললাম একবার দেখাবো, তো যে কারণে আমি ভিডিওর করার জন্য ইলিশের ভাপেটা এখানে বসালাম। এরপর সব কিছু কমপ্লিট করে ভিডিও করে পুরো ঘেমে স্নান, যা গরম। তো এরপর মা বললো যে চল তাহলে তোর চুলে এরপরে হেনাটা লাগিয়ে ফেলি, কারণ মা আগের দিন হেনা ভিজিয়ে রেখেছিল, আমি চুলে হেনা করি, তো যে কারণে আমি এখন হেনা লাগিয়ে নিই ঝটপট করে, মানে মাই হেনাটা লাগিয়ে দেবে, আমি একা লাগাবো না। তো হেনাটা লাগানোর পর দেন আমি এক থেকে দু ঘন্টা হেনাটাকে রাখবো, কারণ হেনা করে কিছুক্ষণ না শুকনো হলে তো হবে না। আর আজকে আমি এটাকে নর্মাল জলেই ওয়াশ করব, কারণ মা বলে যে একদিন পরে বা দুদিন পরে হেয়ার অয়েল করে দেন তারপরে শ্যাম্পু করতে, তাই কি কালারটা নাকি ভালোভাবে ধরে, যাই হোক আমি ওটাই করি। তো স্নান টান করে নিয়েছি আমি, এরপরে চুলও আমার শুকিয়ে গেছে, এবারে চুল টুল আছড়ে সব কিছু করে দেন আমি এরপরে লাঞ্চে বসবো, কারণ তাড়াতাড়ি লাঞ্চ করেও আমার কিছু কাজ আছে ভিডিও। তো এরপরে চলো তাহলে একটু লাঞ্চ করে ফেলি। আর আজকে লাঞ্চে আমার আছে হচ্ছে ভাত, উচ্ছে আলু ভাজা, শাক ভাজা, ইলিশের ভাপে হয়েছিল দেখেইছো, আর হচ্ছে এখানে টক আছে আর আম পাকা। তো ব্যাস এরপরে ঝটপট করে তাহলে লাঞ্চটা সেরে আমি যে ভিডিও আমার করেছিলাম, ভিডিও কমপ্লিট হয়ে গেছে করা। আর ভিডিও করতে করতে আমি দেখি আকাশে পুরো মেঘ একদম অন্ধকার করে এসেছে, তো এটা আমি খুব খুশি, ওই জন্য হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করলাম। এরপর ব্যালকনিতে গিয়ে সবথেকে যেটা আমার ভালো লাগে, আমার ব্যালকনিতে প্রচুর হাওয়া দেয়, ঠিক আছে, এরপরে এখানে ঝোড়ো হাওয়াও শুরু হয়েছে আর সাথে হচ্ছে গুড়ি গুড়ি করে ভালো জোরেই বৃষ্টিটা শুরু হয়েছে। আর এই বৃষ্টি ওয়েদারে কার কার ভালো লাগে চা খেতে, আমার কিন্তু বেশ ভালো লাগে, আর আমি যেখানে ভিডিও করি আমার ওইখানে বসে আমি চাটা খাই। তো এই বৃষ্টি ওয়েদারে আমি ভাবলাম তাহলে যাই, আমি এরপরে তাড়াতাড়ি করে চাটা বানিয়ে, মানে খুব তাড়াতাড়ি এসে চা বানিয়েছি, কারণ আমাকে এই বৃষ্টি দেখতে দেখতে চা খেতে হবে। তো এরপরে চা বানিয়ে এরপরে আমি ওখানে চা নিয়ে খেতে বসবো। তো এই করেই পুরো বিকেলটা আমার কেটে গেছে। এরপরে রাত্রেবেলায় আমি এটা নিয়েছি হচ্ছে আলুর রস আর চালের গুঁড়ি। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।